নারায়ণগঞ্জের শীতলক্ষায় মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ থেকে ২০ জন যাত্রী। তাদের উদ্ধারে অভিযান চলছে। কার্গো জাহাজ রূপসী নয়ের মাস্টারের অসাবধানতায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা বিআইডব্লিউটি এর। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন রাসেল আহমেদ। প্রাণ রক্ষায় নিরুপায় লঞ্চ যাত্রীদের এমন আকুতি চলতে থাকে অন্তত তিন মিনিট ধরে, তবে তা পৌঁছায়নি কার্গো জাহাজের মাস্টারের কানে। বিশাল দেহী মালবাহী জাহাজের নিচে একসময় তলিয়ে যায় যাত্রী বোঝাই লঞ্চটি। এমভি আশরাফউদ্দিন নামে লঞ্চটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। শীতলক্ষার চর সৈয়দপুরের আলমিনগর সেতু এলাকায় পৌঁছলে তাকে পেছন থেকে ধাক্কা দেয় রূপসী নয় নামে জাহাজটি। দেখলাম ওই একটা লঞ্চ, ছোট লঞ্চ যাচ্ছে, আর রূপসী নয় নামের একটা জাহাজ, বড় জাহাজ ও যাচ্ছে। পনেরো বিশ হাত দূরে যাইতেছে, হঠাৎ কইরা যায়া ওই লঞ্চটার দিকে ধাক্কা মারলো। ধাক্কা মারার পর প্রায় তিন মিনিটের মতন লঞ্চটা ধাক্কাতে ধাক্কাতে আনতে আনতে আর ছাদে যে লোকগুলো আসলে এরা লাফায় পড়লো, আর লঞ্চটা পরবর্তীতে ডুবে গেলো। আর ওই লঞ্চটার উপর দিয়েই মানে ওই জাহাজটা চলে গেলো। আমরা পিছনে বসেছিলাম, বসে আমরা কথা বলতেছি দুজন, তো হঠাৎ করে দেখি পিছন থেকে জাহাজটা আসতেছে। তো মানে দূরে ছিল, তো আমরা ভাবছিলাম ওটা সাইড কেটে চলে যাবে, কিন্তু ও সাইড কাটে নাই, আর হরেন ওদের নেই যে আমাদের জাহাজটা সাইড কাটবে। তো তখন আমাদের সাথে মানে উপরে আরো জন ছিল, ও তাড়াতাড়ি গিয়ে জাহাজে যে ড্রাইভার ছিল ওনারকে বলছে যে পিছনে একটা জাহাজ আসতেছে। তো উনি অনেক দ্রুতভাবে মানে জাহাজটা সাইড করার চেষ্টা করতেছিল, কিন্তু ততটা সময় পায় নাই। তো তার মধ্যে জাহাজটা মানে প্রথমে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে জাহাজটা আপনার সাইড কেটে পুরো মানে মাঝামাঝি চলে আসে, মাঝামাঝি চলে আসে, ওটার উপর দুইটা যায়, আর আমি লাভ দিয়ে নিচে পড়ে যাই, তারপরে উপরে আমরা দুজন সাঁতরে এতে উঠি। দুর্ঘটনার পর কিছু যাত্রী সাঁতরে তীরে ওঠেন। ধারণা করা হচ্ছে লঞ্চে অর্ধ শতাধিক যাত্রী ছিলেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড। কার্গো জাহাজের মাস্টারের অসাবধানতায় দুর্ঘটনা প্রাণহানি বলে প্রাথমিকভাবে ধারণা বিআইডব্লিউটি এর। প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি, আমরা সক্ষম হয়েছি এবং এর নামও পাওয়া গেছে। আমরা এটি নিয়ে কাজ করছি, এটি আমরা চেষ্টা করছি আমরা এটি কাটক করবার। নতুন আইন সৃষ্টি করার প্রয়োজন রয়েছে এবং সরকারের কাছে আমি দাবি জানাবো, মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জের নৌপথকে নির্বিঘ্ন করার জন্যে অনতিবিলম্বে যা যা ব্যবস্থা গ্রহণ করার সবটুকু করতে হবে, এবং যাদের প্রাণ গিয়েছে, যাদের পরিবারগুলো সর্বশান্ত হচ্ছে, তাদেরকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। টাকা ভাড়া লেগেছিল, নানগঞ্জ থেকে লঞ্চ উঠছে, দুর্ঘটনার খবর পেয়ে নদী তীরে ভিড় করছেন স্বজনরা। লঞ্চ ডুবির ঘটনায় তিনটি তদন্ত কমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। রাসেল আহমেদ, আরটিভি।